নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকের রেসিপি পমফ্রেট মাছের কালিয়া। পমফ্রেট মাছের কালিয়া তৈরি করার জন্য আমার লাগছে 5টা রসুন, একটু আদা, 1টা পেঁয়াজ, 3 থেকে 4টে লঙ্কা। আমার কাছে নারকেল ছিল তাই আমি দিয়েছি, এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। এটার আমি পেস্ট তৈরি করে নেব। কালো জিরে লাগবে, চিনি লাগবে, এটার মধ্যে ধনে আর জিরের গুঁড়ো রয়েছে, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, কাজু কিশমিশ, পেঁয়াজ কুচি 1টা, টমেটো কেচাপ, লবণ আছে আমাদের এখানে আর তেল লাগছে, সঙ্গে ধনে পাতা আর লঙ্কা। পমফ্রেট মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আমাদের নারকেল দিয়ে পেস্টটা তৈরি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে মাছগুলো দেব, জিরে গুঁড়ো একটু মাছের ওপর ছড়িয়ে দিলাম। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমরা তুলে নেব। তেজপাতা আর কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে গোটা যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা পুরোটাই দিয়ে দেবো, এটাও ভালো করে ভাজবো নেড়ে চেড়ে। সঙ্গে আমি দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো 1.5 চামচ মতো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো, নুন আপনারা পরিমাণ মতো অবশ্যই দেবেন, আর দেবো হলুদ গুঁড়ো। এবার মশলা খুব সুন্দর করে ভাজবো। মশলা ভালো করে মিশিয়ে নেবেন যাতে একদমই তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ভাজবে, না হলে আদার গন্ধ বের হয়। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, আমি একটুখানি অল্প ময়দা মিক্সিংয়ের যে জারের মধ্যে জলটা ছিল তার মধ্যে দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর চিনি দেবো 1/2 চামচ মতো আর কাজু কিশমিশ একটু দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা আমি মিশিয়ে নেব। টমেটো কেচাপটা আমি দিয়ে দিলাম, এটা মিশিয়ে নিয়ে আমি জল দেব। জল ফুটবে তারপর মাছ দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছও 3 মিনিট মতো এর মধ্যে ভাজা হবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। প্রায় তৈরি আমাদের পমফ্রেট কালিয়া, এইভাবে করে দেখুন কেমন লাগে। গরম মশলার গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিলাম, রেডি হয়ে গেছে আমাদের পমফ্রেটের কালিয়া। এবার আমরা সার্ভ করব। সাজিয়ে দেওয়ার জন্য একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই করুন এবং আমাকে জানান। ধন্যবাদ।